সমস্যা কি তোমার? আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে করতে বাধ্য নই, কেন পিছু ছাড়ছো না আমার? আমি তো তোমার সাথে কোনো কথা বলছি না, আমি শুধু দেখতেছি তুমি কি করতেছো। আর আমি কি কিছুই বলার অধিকার রাখি না? না, রাখো না। এমন অপরিচিত মানুষদের মতো কথা বলতেছো কেন আমার সাথে? আমাদের কি তাহলে কিছুই ছিল না? না, কিছুই ছিল না। তাহলে কি আমরা কেবলই পরিচিত, এর বাইরে কি আর কিছুই না? হ্যাঁ, পরিচিত। এর বাইরে কি না পরিচয় চাচ্ছ তুমি আমার কাছে? তাহলে এই দীর্ঘ 5 মাস তোমার জীবন আমি কি নামে পরিচিত ছিলাম? আমি তোমাকে কোনো পরিচয় দেইনি। তুমি আমাকে তখন প্রপোজ করেছিলে, তোমার মনে হয়েছিল প্রয়োজন পারফেক্ট, কিন্তু এখন মনে হচ্ছে না। পাস্ট ইজ পাস্ট, বর্তমানে বাঁচতে শিখো। আমি তোমাকে ইগনোর করতেছি তা না, তোমাকে বুঝে যাওয়া উচিত আমি তোমাকে চাচ্ছি না। হাতটা ছাড়ো। তামিম, আসলে আমি তোমাকে কথাগুলো বলতে চাইনি, কিন্তু তুমি এখনো মাথাটা খাচ্ছো। আমি প্রচন্ড বিরক্ত তোমার উপর। তখন আমি যা যা করেছি সবই ছিল ফান। তখন আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, তখন আমার কাউকে প্রয়োজন ছিল, বাট এখন আমার কাউকে প্রয়োজন নেই। আর এই সিম্পল কথা তুমি কেন বুঝতে পারতেছো না? বাহ, কত সহজে কথাগুলো বলে দিলে, তাই না? জানো, আমার না খুব বেশি ভালো লাগতো যদি ঠিক তোমার মতো করে এত সহজভাবে কথাগুলো আমি গিলে ফেলতে পারতাম, কিন্তু আমাকে দিয়ে সেটা হবে না। তার কারণ কি জানো? কারণ হয়েছে আমি তোমাকে ভালোবেসেছিলাম। দিন শেষে আমি জানতে পারলাম আমার ভালোবাসাটা কেবল একটা মানুষের ফ্রাস্ট্রেশন কাটানোর কারণ হয়েছিল এতদিন। জানো, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, ঠিক এই জায়গাটা থেকে ভালোবাসে। কিন্তু ওই ছেলেরাই শুধুমাত্র তোমাদের মতো কিছু মেয়েদের কারণে ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে থেকে যায়। আর আমরা ছেলেরা যখনই তোমাদেরকে ভুলতে না পেরে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য একটু তোমাদের পিছু পিছু ঘুরি, তখনই সেটা তোমাদের ডিস্টার্বের কারণ, কুকুরের মতো পিছু পিছু ঘোরা এসব হয়ে যায়। ছেলেরা যখন একটা মেয়েকে ভালোবাসে তখন ওই মেয়েটাকে পাওয়ার জন্যই ভালোবাসে, কোনো প্রকার ফ্রাস্ট্রেশন, কোনো প্রকার টাইম পাস অথবা কোনো কিছুর জন্য তারা ভালোবাসে না, শুধুমাত্র তাকে ভালোবাসে বলেই তাকে ভালোবাসে, এর বাইরে আর কিছু। আমি তো খারাপ, রীতিমতো তোমার সাথে খারাপও করেছি, তা কেন আমাকে ঘৃণা করছো না? কেন আমার পিছু পিছু নিচ্ছ? আমি তোমাকে কেন ঘৃণা করছি না এটাই তো জানতে চাও? একটাই কারণ, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম আর আমি তোমাকে চেয়েছিলাম। ঘৃণা আমি তোমাকে কখনোই করতে পারবো না, তার কারণ হচ্ছে ভালোবাসার মানুষগুলোকে না কখনো ঘৃণা করা যায় না। আর হ্যাঁ, তোমাদের মতো কিছু মেয়েদের টাইম পাসের কারণ হয়ে থাকা ছেলেগুলো কি পরিমাণ স্ট্রাগল করে তোমাদের জন্য সেটা তোমরা কখনোই জানতে চাও না, আর কখনো জানার প্রয়োজনও বোধ করো না। কেনই বা জানতে চাবে? তোমরা তো কেবল টাইম পাসের জন্যই প্রেম করছিলে, কিন্তু সেই মুহূর্তে ছেলেটা ওই মেয়েটাকে ভালোবেসে এই জায়গাটায় রেখে দেয়। আর যখনই তোমাদের টাইম পাস ফুরে যায় তখনই তোমরা ঠিক এই জায়গাটা থেকে বের হয়ে যেতে চাও, সেটার ব্যথা তোমরা কখনো বুঝতে পারবে না। আমার বাসার সামনে আসো তো। কাকে কল করলা? নতুন বয়ফ্রেন্ড? না সরি, বয়ফ্রেন্ড না, নতুন টাইম পাস না, নতুন ফ্রাস্ট্রেশন কাটানোর কারণ টাইম পাস। ভালোবাসার মূল্যটা না তোমরা কখনোই বুঝবে না, কারণ তোমাদের কাছে কেবল ভালোবাসা সমান সমান টাইম পাস। সমস্যা কি তোর? ইফটিজিং করতেছিস? আপনি কে? আর আমাদের মাঝে আপনারা দুজন কি করতেছেন? আমি যাই, মালটাটা সাইজ করে দিস।
হ্যাঁ।